Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি 26শে জানুয়ারি 73তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে। দেখাবো রিসরা স্টেট ব্যাংকের উদ্যোগে কিভাবে পালিত হচ্ছে দিনটি। নিউজ অগ্নির সাক্ষাৎকারে দেখাবো কি বলছেন, বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির পর্দায়। আজকের দিনটা কিভাবে পালন করলেন? আজকের দিনটা আমরা বিশেষ করে এই দিনটা সারা ভারতবাসী এই দিনটার জন্য ইয়ে করে, যেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ যখন প্রথম প্রেসিডেন্ট ছিলেন তখনকার দিনে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয় এবং তার জন্যে মানে প্রধান মহান ব্যক্তি যেটা ভীমরাও আম্বেদকর, তার কথা না বললেই নয়, তিনি আমাদের এই ইন্ডিয়ান কনস্টিটিউশন সৃষ্টি করেছিলেন। সেইটা আমরা মানে এখনও পর্যন্ত পালন করছি এবং ভারতবাসীকে সেই জায়গায় নিয়ে রাখার চেষ্টা করছি। আজ আমরা রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সকাল থেকে আমরা জড়ো হয়েছি, সমবেত হয়েছি, বিভিন্ন রকম প্রোগ্রামে আমরা আছি। সকাল থেকে আমরা প্রত্যেকেই এসে উপস্থিত হয়ে এখানে ফ্ল্যাগ হোস্টিং হলো, পরবর্তীকালে আমরা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করলাম এবং আরও অনেক অনুষ্ঠান আছে যেটা সারাদিন হয়তো আমরা পালন করব বিভিন্ন ব্রাঞ্চে, যেমন শ্রীরামপুর বা আরও অনেক ব্রাঞ্চে। এইভাবেই আমরা চলবো আজকে সারাদিন। আপনার নাম? অরিন্দম সাধু, সিএমএফ চ্যানেল ম্যানেজার, RBO 2। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, কি বলবেন এই আজকের দিনে মর্যাদা কিভাবে পালন করছেন আপনাদের পক্ষ থেকে? আজকের দিনের মর্যাদা বলতে, আজকের দিনটার বিশেষত্ব হচ্ছে আজকের দিনে আমাদের ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। অ্যাকচুয়ালি সংবিধান কার্যকর হওয়ার আসল ডেট ছিল 1949 সালে 26শে নভেম্বর, পরবর্তীকালে ওটাকে প্রস্তাবনায় চেঞ্জ করে 1950 সালের 26শে জানুয়ারি ওটাকে ইয়েটা আনা হয়, মানে এনএক্টে আনা হয়। তো সেই দিন থেকেই 1949 সালে 26শে জানুয়ারি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। আজকে 26শে জানুয়ারি 2022 ভারতবর্ষের 73তম প্রজাতন্ত্র দিবস। এটা ভারতবর্ষের সংবিধান, এই সংবিধানকে সম্মান জানাতে, সংবিধানকে এনঅ্যাক্ট করতে, সংবিধানকে কার্যকর করতে এবং সংবিধানের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, ভারতবর্ষের প্রতিটা মানুষের অধিকার এই সংবিধানে নিহিত আছে। এই সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং শ্রদ্ধাশীল হব, আগামী দিনেও শ্রদ্ধাশীল থাকবো। এই শ্রদ্ধাশীলতা জ্ঞাপন করতে আমরা আজকে আমাদের ব্যাংকের প্রাঙ্গণের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা এই সম্মান জানাই। নমস্কার। বন্দে মাতরম। দারুণ দারুণ গুড ভেরি গুড।